সিপিএমের হাতে, তাদের তাদের মনের অবস্থাটা কী? তারা এখন ভাবছে যে আমার ছেলেরা কংগ্রেস করেছে, এটা অন্যায় করে ফেলেছে। যে কেউ আসুক, কোনো অসুবিধা নেই, তার কারণ মমতা ব্যানার্জির প্রশাসন স্বচ্ছতার সাথে চলছে, সবটাই আমাদের নেটেই পেয়ে যাবে, দিল্লি থেকে এত দূরে আসার দরকার নেই, পুরোটাই রয়েছে। সুতরাং এগুলো হচ্ছে এখানকার কিছু, যাদের পায়ের তলায় মাটি নেই সেই বিজেপি, তাদের ভুল এখান থেকে কমপ্লেনগুলো যাচ্ছে, আর কেন্দ্রীয় তাদের নেচে বেড়াচ্ছে, তাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই, শুধু কি বলে ঘুষি মারার সর্দার হয়ে তা উদ্দেশ্যপ্রণীতভাবে হচ্ছে। কয়েকটা জায়গায় হয়েছে উদ্দেশ্যপ্রণীতভাবে। যদি তাহলে অন্য অন্য পার্টিরা যখন কর্মসূচি করতে নামবে, একই অবস্থা যদি আমরাও করি, এটা কি গণতন্ত্রের পক্ষে ভালো? দিদির দুধ যাচ্ছে, যার ইচ্ছা হবে সে কথা বলবে, যার ইচ্ছা হবে না সে কথা বলবে না, সে নিজের কর্মসূচি করে বেরিয়ে আসবে, তো তাতে বিক্ষোভ প্রক্ষোভের কী আছে? দিদির দুধের কী ক্ষমতা আছে? সেখানে বারবার করে ক্যাম্প হয়েছে, কী বলে দুয়ারে সরকার হয়েছে, সেখানে অ্যাপ্লিকেশন হয়েছে, সেখানে কমপ্লেন জমা হয়েছে, প্রশাসন কাজ করবে। এই যে দিদির দুধকে নিয়ে রোজ খেলা হচ্ছে দুটো তিনটে জায়গায়, কালকেও দেখলাম টিভিতে, এটা গণতন্ত্রের পক্ষে ঠিক না। তার কারণ এবার অন্য অন্য পলিটিক্যাল পার্টি যখন কর্মসূচিতে নামবে, ঠিক একইভাবে যদি এই আমরা উস্কানি দিই, তাহলে তো কেউই কোনো রাজনৈতিক কর্মসূচি করতেই পারবে না। জীবনে এরা যত যোগাযোগ করুক, আমাকে হারানোর ক্ষমতা এদের কারণ নেই। চেষ্টা করে যাক, আবার 70,000 থেকে 80,000 ভোটে জিতব। তাই নাকি জনাব ফিরাদ ববি হাকিম? আপনার প্রশাসন, মমতা ব্যানার্জির প্রশাসন খুব স্বচ্ছতার সঙ্গে কাজ করে, মিড ডে মিল প্রসঙ্গে আপনি বলছেন, এত স্বচ্ছতার সঙ্গে কাজ করে যে সব কিছু কম্পিউটারে আছে, সেন্ট্রাল সিস্টেমের মধ্যে আছে, দিল্লি থেকে বসে বসে দেখে নিতে পারবে, রাজ্যে আসার প্রয়োজন নেই। তাহলে মিড ডে মিলের মধ্যে সাপ, মিড ডে মিলের মধ্যে মরা ইঁদুর, মিড ডে মিলের মধ্যে টিকটিকি, পোকা, খিচুড়ির মধ্যে পোকা, এগুলো পাওয়া যাচ্ছে কেন? ডিম দেওয়ার কথা ছিল তো মিড ডে মিলের মধ্যে, তো সে ডিমটা উড়ে গেছে কোথায়? 21 জুলাইয়ের ডিম ভাতে উড়ে গেছে, সব ডিম সেখানে খরচ হয়ে গেছে। মাংস দেওয়ার কথা ছিল, হ্যাঁ মাংস দেওয়ার কথা ছিল, আপনারা তো বলে দেননি যে ওটা মুরগির মাংস হবে, না ওটা সাপের ব্যাং মাংস হবে, ইঁদুরের মাংস হবে, টিকটিকির মাংস হবে, আর পোকামাকড়ের মাংস হবে, সেটা অবশ্য বলে দেননি। তো মাংস আপনারা দিচ্ছেন, এখন ফল দেবেন, এবার ফলের জায়গায় কী দেবেন? ধূত্র ফল দেবেন কি না সেটাই হচ্ছে দেখার কথা। আবার দয়া করে ধূত্র ফল দেবেন না কিন্তু, হ্যাঁ, কিংবা অন্য কোনো ওই যে লাল রঙের ফল ফলগুলো দেখা যায়, ওই তেলাকচুর ফল, ওই তেলাকচুর ফল দিয়ে দেবেন না আবার দয়া করে, ফলের ফল দিচ্ছেন বলে। আর আপনারা বলছেন যে আপনাদের প্রত্যেকটা জায়গায় সব কিছু আপডেটেড আছে, ডেটা আপডেটেড আছে, মমতা ব্যানার্জির প্রশাসন খুব স্বচ্ছ, হ্যাঁ সেটা তো বটে, কিন্তু ওই স্বচ্ছতার সঙ্গে আপনারা 177টা যে ভুয়ো অ্যাকাউন্ট একটা সমবায় এক ব্যাংকে বীরভূমে ধরা পড়লো, ওটা তো লেখেননি ববিদা, ওটা তো কোনো সেন্ট্রাল ডেটা বেসের মধ্যে আপডেট করা নেই, ওটা তো মমতা ব্যানার্জির প্রশাসন আপডেট করে কেন্দ্রে পাঠায়নি। প্রত্যেকটা জায়গায় আবাস পাইনি, আবাস চুরি হয়েছে, যাদের চারতলা পাঁচতলা বাড়ি আছে তারা আবার করে আবাস পাচ্ছে, আর যারা কাঁচা বাড়িতে থাকে তারা আবাস পাচ্ছে না। আপনার দলের এমপি, কৃষ্ণনগরের এমপি, তিনি ওই দামি 2 লাখ টাকা না 1.5 লাখ টাকার ব্যাগ কাঁধে নিয়ে বলছেন যে গরমকালে পাকা বাড়িতে থাকার চাইতে কাঁচা বাড়িতে থাকাটা খুব ভালো। এই ডেটাটা তো আপনারা আপলোড করে দেননি। এই যে জ্ঞান, যে জ্ঞানটা পেয়েছেন, বৌদ্ধত্ব প্রাপ্তি হয়েছে মহুয়া মৈত্রের, তো সেটা তো আপনারা আপডেট করেননি যে গরমকালে পাকা বাড়িতে থাকার চাইতে কাঁচা বাড়িতে থাকাটা অনেক ভালো। তাহলে ওনাদের শীতকালের জন্য পাকা বাড়ি থাকবে আর গরমকালের জন্য কাঁচা বাড়ি থাকবে, এটা তো বলে দেননি, তাহলে এটা বলে দেবেন, এটা সেন্ট্রাল বেসের ডেটা বেসে কিন্তু আপডেট করেননি। আপনি দিদির দুধের কথা বলছেন, দিদির দুধ, তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটাকে অভিষেক এবং দিদিকে বলো, এটা কমপ্লিটলি ফেলিয়ার, এটা একটা আইওয়াশ ছিল, এটা গিমিক ছিল, কারণ কোনো ডেটা আমরা দেখতে পাইনি যে একটাকে অভিষেক বা দিদিকে বলোতে কতগুলো কল গিয়েছে, কতগুলো সমস্যার কথা মানুষ বলেছে, কতগুলি সমস্যা ক্লোজ হয়েছে এবং কতগুলি সমস্যা ক্লোজ লুপ হয়েছে, এগুলো কোনো ডেটা, কোনো স্ট্যাটিস্টিক্স, কোনো রিপোর্ট আপনারা পেশ করেননি। তাই জন্য এখন নতুন নাটক করতে হয়েছে দিদির দুধ, দিদির দুধ যাচ্ছে, এগুলো বিজেপির চক্রান্ত। আপনাদের প্রত্যেকটা এমপি, শতাব্দী রায়, জুন মালিয়া, অসিত মাল, আপনাদের বোলপুরের বিধায়ক দেবাংশু ভট্টাচার্য,
প্রত্যেকে বিদ্রোহের সম্মুখীন হচ্ছেন, প্রত্যেকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছে যে এটা পাইনি ওটা পাইনি সেটা পাইনি, ব্যবহার ভালো নেই, আচরণ ভালো নেই, টেলিভিশনে পর্দায় দাঁড়িয়ে যারা যারা বলছেন তারা সবাই বিজেপির লোক, সবাই বিজেপির লোক। একটা মন্দিরের সামনে রাস্তা তৈরি করতে বলার কথা, প্রত্যেকটা দল মত নির্বিশেষে বারাসতে আপনার কাকলি ঘোষ দস্তিদারের কনস্টিটুয়েন্সিতে বলতে গেছিল তাকে একটা চড় খেয়ে চলে আসতে হয়, কারণ আপনাদের এমপিরা তো কোনো কাজই করেনি। বারাসতের এমপি কী কাজ করেছে? হাবড়া, অশোকনগর, গুমা, দেগঙ্গা, মধ্যমগ্রাম কী কী কাজ করেছেন দেখান তো একটা লিস্ট, কিচ্ছু করেননি। হাবড়াতে যে যশোর রোড, যশোর রোডের কী অবস্থা, কী সারাই করেছেন আপনারা? এক নম্বর রেলগেট হাবড়াতে, যেখানে আপনারা একটা ওভারব্রিজ যাতে ওই রেলগেট পড়ে যাওয়ার মতন ব্যাপার না থাকে সেটাও করতে পারেননি। 11-14 সেটা তো আপনারা তো UPA 2 ছিল, তো কেন করতে পারেননি? আপনারা কি, আপনার এমপি কি বলেছে পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে বলেছে, কোনো প্রস্তাব দিয়েছে? দেয়নি। আমরা চিৎকার করে যাচ্ছি, আমরা বলছি, কিন্তু আপনারা তো ফান্ড রিলিজ করবেন না ঠিক যেরকমভাবে কোনো বিধায়কের ফান্ড রিলিজ করতে দিচ্ছেন না, পাঁচে পঞ্চায়েতে কাজ হয়ে যায়। আপনারা বলছেন 70-80 হাজার ভোটে আবার জিতবেন, এত অহংকার ভালো নয় ফিরাদ ববি হাকিম, এত অহংকার ভালো নয়। বুদ্ধদেব বাবুর মুখ্যমন্ত্রী থাকাকালীন পরাজিত হয়েছেন, অহংকারটা কিসের? গুলি, বোমা, বারুদ সেগুলো নিয়ে ভোট করাবেন, মানুষকে ভোট করতে দেবেন না, নাকি তার আগেই কলকাতা পোর্টের খালি করতে থাকবে, পরিযায়ী শ্রমিকের মতন খালি হতে থাকবে, ওই বিশেষ দিদির দুধেলরাই থাকবে যারা আপনাকে ভোট দেবে, বাকি আর কেউ ভোট দিতে পারবে না, এটাই চাইছেন? এইভাবে ক্ষমতায় থাকবেন? এভাবে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। আপনার নিজের পোর্ট কনস্টিটুয়েন্সিতে মোমিনপুরের ঘটনা দেখেছে আপনি সামলাতে পারেননি, আপনার উচিত নিজ দায়িত্বে অবিলম্বে পদত্যাগ করা।